আজকে আমরা অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টাই আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি যে এক বা একটি কোনো যৌগ তাপ দ্বারা বিয়োজিত হয়ে বা একাধিক যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে যখন নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে অর্থাৎ তাপ দ্বারা বিরোজিতকেও আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো কোনো একটা যৌগ একটা যৌগ হলেও হবে এবং সেখানে তাপ দিয়ে তাপ যদি প্রয়োগ করা হয় তাহলে সেটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পরিণত হয় একে রাসায়নিক বিক্রিয়া আমরা বলে থাকি আবার তোমরা জানবে যে একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হলেও তাহলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হলেও তাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলে থাকি বা তোমরা জানবে যে একাধিক যৌগ পদার্থ যৌগ পদার্থ যেমন হচ্ছে এজি এস ও ফোর বা এ এন ও থ্রি সিলভার নাইট্রেটের সাথে যদি এইচ সি এল এ বিক্রিয়া করা হয় তাহলে কি তৈরি হবে এজি সি এল তৈরি হবে এইচ এন ও থ্রি তৈরি হবে বা একটা মৌলের সাথে একটা যৌগ যদি বিক্রিয়া হয় একটা মৌল ধরো জিঙ্কের সাথে যদি আমরা এইচ টু এস ও ফোরে বিক্রিয়া করি তাহলে জেড এন এস ও ফোর আর হচ্ছে হাইড্রোজেন তৈরি হবে তাহলে দেখো আমরা বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়াকে বলতে পারি যে এক কোনো যৌগ তাপ দ্বারা বিযোজিত হয়ে বা একাধিক মৌল বা যৌগ বা মৌল যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে যখন নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে তখন তাকে বলা থাকে রাসায়নিক বিক্রিয়া তাহলে আমরা শুধুমাত্র বিয়োজন করাকে রাসায়নিক বিক্রিয়া বলবো না বা শুধুমাত্র দুটো মৌল পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হলে তাকেও আমরা রাসায়নিক বিক্রিয়া বলব না তাহলে সমস্ত কিছুকেই আমাকে বলতে হবে যে কোনো যৌগ তাপ দ্বারা বিয়োজিত করে বা একাধিক মৌল বা একাধিক যৌগ বা একাধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে যখন নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে তখন তাকে আমরা বলে থাকি রাসায়নিক বিক্রিয়া তাহলে রাসায়নিক বিক্রিয়া আমরা পড়লাম রাসায়নিক বিক্রিয়া কিছু প্রভাবক লাগে যেমন দেখো এখানে আমি তাপ প্রয়োগ করেছি এইটা হচ্ছে প্রভাবক তোমরা জানো যারা বিক্রিয় অংশগ্রহণ করে তারা হচ্ছে বিক্রিয়ক পদার্থ তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থ হচ্ছে কে ক্যালসিয়াম কার্বনেট আর এটা হচ্ছে বিক্রিয়া করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ এবং দেখো বিক্রিয়াতে একটা শর্ত ছিল শর্ত কি এখানে তাপ 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 প্রয়োগ করা হলে তাহলে তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে হচ্ছে একটা প্রভাবক শুধু তাপ নয় এরকম অনেকগুলো প্রভাবক আমরা পাবো তাহলে প্রভাবক হচ্ছে যারা রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে নাম শুনেই তোমরা বুঝতে পারছো প্রভাবক হচ্ছে তারা যারা রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে এক নম্বর আমরা পেয়ে গেলাম হচ্ছে তাপ তাহলে মার্বেলকে আমরা এটা হচ্ছে মার্বেল আমরা বলে থাকি ক্যালসিয়াম হচ্ছে মার্বেল তাহলে আমরা তাপ প্রয়োগ করলে দেখছি নতুন বিষ্ট পদার্থ তৈরি হচ্ছে হচ্ছে এটা তাহলে প্রয়োগ হতে পারে এবং তোমাদের একটা আছে যে অক্সিজেন গ্যাস প্রস্তুতি তোমাদের সিলেবাসে রয়েছে সেই অক্সিজেন প্রস্তুতি ওই বিক্রিয়াটা তোমরা মনে রাখতে পারো অক্সিজেন প্রস্তুতি এটা কিভাবে হয় পটাশিয়াম ক্লোরাইড থাকে সি এল ও থ্রি থাকে একে যদি আমরা তাপ প্রয়োগ করে থাকি তাহলে এটা কেসিএল তৈরি হয় এবং হচ্ছে অক্সিজেন তৈরি হয় ব্যালেন্স করা তোমরা জানো দেখো এখানে তিন আছে এখানে দুই আছে তাহলে এখানে তিন বসাও এখানে দুই বসাও দেখো তিন দুগুণি ছটা অক্সিজেন এখানে ছটা অক্সিজেন দুটো কেসিএল হয়ে যাবে তাহলে তাহলে আমরা দেখি তাপ প্রয়োগে রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় এই এই বিক্রিয়াটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ আমাদের এইটা এইটের অধ্যায়ে আমরা পাবো যে অক্সিজেন প্রস্তুতি আর কার্বন অধ্যায়ে আমরা কিন্তু এই বিক্রিয়াটা আমরা পেয়েছি শামুকের খুলসের ওই পোড়ানোর অংশে আমরা এটাকে পেয়েছি অর্থাৎ আমাদের এই তাপের প্রভাবক আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো দুটো বিক্রিয়ায় তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে আলো তোমরা সিক্সে পড়েছো যে উদ্ভিদ আলোর সাহায্যে কি তৈরি করে খাদ্য তৈরি করে কি করে উদ্ভিদ পাতা দ্বারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তোমরা জানো ছয় এনু কার্বন ডাইঅক্সাইডের সাথে এবং মূল দ্বারা জল শোষণ করে ছয় এনু জল পরস্পরের সাথে কি হয় বিক্রিয়া করে যেন বিক্রিয়া করে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তৈরি হয় আর ছয় তৈরি হয় কিন্তু দেখো এই বিক্রিয়াটা খালি কার্বন ডাই জলে মিশিয়ে আমাদের কিন্তু এই গ্লুকোজ পাওয়া যাবে না তাহলে এটাকে পেতে গেলে আমাকে এখানে একটা শর্ত লাগবে এক তো ক্লোরোফিল তো উপস্থিতি হতে হবে ক্লোরোফিল না হলে এই বিক্রিয়াটা হবে না দ্বিতীয়ত যে প্রভাবকটা লাগে সেটা হচ্ছে আলো আলো ছাড়া কিন্তু এই বিক্রিয়াটা হবে না এই যে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করছে উদ্ভিদ এই তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে আলো হচ্ছে প্রভাবক প্রভাবক হয় তোমরা জানো যে তোমরা ছোটবেলায় বন্দুক ছোট ছোট যে খেলনা যে বন্দুকগুলো হয় সেখানে বারুদ থাকে সেই বারুদের ওপর প্রচন্ড জোরে চাপ দিয়ে কি করা হয় যে ওটাকে ফাটানো হয় তো এই এটাও একটা রাসায়নিক বিক্রিয়া এখানে তাহলে চাপ দ্বারা হতে পারে আচ্ছা দ্রাবকও প্রভাবিত করে কিছু কিছু বিক্রিয়া আছে দ্রাবক ছাড়া কিন্তু হবে না সর্বজনীন দ্রাবক তোমরা জানো সর্বজনীন দ্রাবক আমরা জলকে বলে থাকি সর্বজনীন দ্রাবক হচ্ছে জল কেন কারণ বেশিরভাগ জৈব পদার্থ এই বেশিরভাগ অজৈব পদার্থ এবং কিছু কিছু জৈব পদার্থ কিছু কিছু সমযোজী পদার্থ এই জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় তাই জন্য একে আমরা সর্বজনীন দ্রাবক বলে থাকি কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো হচ্ছে জল এই যে দ্রবিত না করলে কিন্তু হবে না তোমরা হচ্ছে যে ব্লিচিং পাউডার তোমরা জানো ব্লিচিং পাউডার কিন্তু তার যে কার্যক্ষমতা কিন্তু শুধু যখন পাউডার অবস্থা থাকে তখন কিন্তু বেশি থাকে না ওটাকে যখন জলের মধ্যে দ্রবিত করা হয় তখন তাহলে তার হচ্ছে কার্যকারিতা তার যে ধর্মগুলো সেগুলো আমরা দেখতে পাই এটাকে আমরা তাহলে অজৈব দ্রাবক আমরা বলবো এবং এটাকে আমরা জলকে আমরা বলে থাকি যে সর্বজনীন দ্রাবক আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ তড়িতের মাধ্যমে বিক্রিয়া হবে তোমরা জানো তড়িৎ বিশ্লেষণ হয় জল কি হয় জলকে তড়িৎ বিশ্লেষণ করলে এখান থেকে তৈরি হচ্ছে হাইড্রোজেন আর এখান থেকে তৈরি হচ্ছে ওএচ মাইনাস তড়িৎ যে তরিদ্বার এই বিক্রিয়াটা তরিদ্বারে হয় তরিদ্বারে দুটো জিনিস থাকে তরিদ্বার হচ্ছে দুই প্রকার হয়ে থাকে তোমরা জানো তরিদ্বার দুই প্রকার এক হচ্ছে ক্যাথোড হবে আর দ্বিতীয় হচ্ছে অ্যানোড হবে ক্যাথোড আর দুই নম্বর হচ্ছে অ্যানোড হয়ে থাকে ক্যাথোডে কে যাবে ক্যাটায়ন যাবে ক্যাথরে ক্যাথরে যাবে হচ্ছে ক্যাটায়ন তাহলে ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন ক্যাটায়ন কি আছে এখানে এইচ প্লাস আছে এই ক্যাটায়ন যাবে সেখান থেকে ইলেকট্রন নিয়ে যাবে নিয়ে গিয়ে হাইড্রোজেন তৈরি পরমাণু তৈরি করবে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে দেবে আবার তোমরা যদি অ্যানোডের বিক্রিয়া দেখো অ্যানোডে কে যাবে অ্যানায়ন যাবে তোমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে জানো তাহলে জলের মধ্যে যখন তরিত বিশ্লেষণ করা হয় তখন ক্যাটায়ন তৈরি হয় এবং অ্যানায়ন তৈরি করে। তবে একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে বিশুদ্ধ জল কিন্তু তরিত পরিবহন করতে পারে না বিশুদ্ধ জল বিশুদ্ধ জল তরিত পরিবহন করতে পারে না কুপরিবাহী তরিত কুপরিবাহী তাহলে কেমন করে তাহলে তড়িৎ পরিবহন হবে আমি তড়িৎ বিশ্লেষণ করছি তাহলে তড়িৎ পরিবহন কেমন করে হবে তড়িৎ পরিবহন করতে গেলে জলের সাথে কিছু পরিমাণ অ্যাসিড বা কিছু পরিমাণ খার বা কিছু পরিমাণ লবণ আমাকে কিন্তু মেশাতে হবে মেশালে তখন সেটা তড়িৎ বিশ্লেষণ হবে এবং তড়িৎ বিশ্লেষণ হয়ে গিয়ে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত করবে এইচ প্লাস আর ওয়েচ মাইনাসে পরিণত হবে এবার ক্যাটায়ন যাবে ক্যাথোডে আর অ্যানায়ন যাবে অ্যানোডে অ্যানায়ন হচ্ছে ওয়েচ মাইনাস এ কি করবে একটা ইলেকট্রনের মধ্যে বেশি আছে পরমাণু গঠনে তোমরা দেখেছো যে কোনো কিছুর মাথায় মাইনাস থাকা মানে সেই ইলেকট্রন বেশি আছে তাহলে ও ইলেকট্রন ছাড়বে ছেড়ে গিয়ে কি করবে এইচ তৈরি করবে তাহলে ইলেকট্রন ছাড়বে চারটে এইচ তৈরি করবে দেখো চারটে যদি এইচ হয় এখানে এক দুই তিন আর চার চারটে যদি এইচ হয় হাইড্রোজেন এটা মিলে গিয়ে একটা জল তৈরি করবে আর এখান থেকে এক জল তাহলে দুই জল তৈরি হবে আর হচ্ছে একটা অক্সিজেন তৈরি হবে তাহলে চার অনু ও যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে দুই অনু জল এবং এক অক্সিজেন তৈরি হবে তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণকে আমরা দেখলাম তড়িৎ বিশ্লেষণ তরিত কিন্তু এই বিক্রিয়াটা তড়িৎ ছাড়া সংগঠিত হবে না অর্থাৎ তড়িৎ কিন্তু এই বিক্রিয়ার জন্য একটা প্রভাবক আমরা বলতে পারি তাহলে এখানে দুটো হাইট এইচ প্লাস দুটো এখানে দুটো হাইড্রোজেন এবার যুক্ত হয়ে গিয়ে হাইড্রোজেন তৈরি হয়েছে অনুঘটক অনুঘটক অনুঘটকটা কি হয়ে থাকে অনুঘটক হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়া কোন রাসায়নিক বিক্রিয়া কি হয় কোন পদার্থ থাকে সেই পদার্থ দ্বারা প্রভাবিত হয় এবং ওই পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় যেমন তোমার প্রথম যে বিক্রিয়াটা করেছিলাম কে সি এল ও থ্রি এইটা কি হয় ভেঙে যায় কার মাধ্যমে তাপ প্রয়োগে ভেঙে যায় গিয়ে কি তৈরি হয় কেসিএল তৈরি হবে আর এখানে হচ্ছে অক্সিজেন তৈরি হবে এই বিক্রিয়াটা হতে গেলে তোমার মোটামুটি সাড়ে পাঁচশো ডিগ্রি থেকে ছশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগে তাহলে অনেক বেশি পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতায় এই বিক্রিয়াটা সংগঠিত হয় তাই জন্য কি হয় এই বিক্রিয়াকে আরো তাড়াতাড়ি করতে গেলে আরো কম উষ্ণতায় করতে গেলে এর সাথে হচ্ছে একটা পদার্থ রাসায়নিক পদার্থ মেশানো হয় এমএন ও টু ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডকে পটাশিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কেসিএন এবং অক্সিজেন তৈরি করা হয় এখানে এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড কে আমরা অনুঘটক বলি অনুঘটক দুই প্রকার এটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ অনুঘটক তাহলে এইটা হচ্ছে পজিটিভ অনুঘটক তাই না পজিটিভ কেন কারণ হচ্ছে এইটা বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দিয়েছে দেখো পটাশিয়াম ক্লো এই ম্যাঙ্গানিস ডাই অক্সাইড কি হয়েছে পটাশিয়াম ক্লোরাইট যেখানে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু এর যখন আমরা অনুঘটকে ব্যবহার করবো সেখানে মোটামুটি আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বিক্রিয়াটি সংঘটিত হয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি হচ্ছে তাই জন্য এটা হচ্ছে পজিটিভ অনুঘটক তাহলে এম এ টু তবে এখানে একটা উল্লেখ কথা তোমাকে এখানে বলে দিতে হবে এম এন ও টুটা কখন পজিটিভ অনুঘটক যখন পটাশিয়াম ক্লোরাইটের বিয়োজন হবে তখন এটা হচ্ছে পজিটিভ অনুঘটক হিসাবে কাজ করে থাকে খালি এম এন ও টু লিখে দিলাম পজিটিভ অনুঘটক সেটা কিন্তু ভুল দুই নম্বর হচ্ছে নেগেটিভ অনুঘটক বা ঋণাত্মক অনুঘটক নেগেটিভ অনুঘটক নেগেটিভ অনুঘটক নেগেটিভ অনুঘটকটা কি যে যারা বিক্রে বেগে কমিয়ে দিচ্ছে কারা কমে ধরো হাইড্রোজেন পার অক্সাইড আছে হাইড্রোজেন পার অক্সাইডে যদি অল্প পরিমাণে হ্যাঁ যদি এইস্ত্রিপিও ফোর যদি থাকে ফসফরিক অ্যাসিড যদি ওর মধ্যে মেশানো থাকে তাহলে বিয়োজনটা কিন্তু ধীর গতিতে হবে তাহলে এই ক্ষেত্রে এইচ এইচ টু টুর ক্ষেত্রে এই স্ত্রী পিও ফোর হচ্ছে নেগেটিভ অনুঘটক হিসেবে কাজ করে থাকে তাহলে অনুঘটক দেখলাম এগুলো হচ্ছে সবই হচ্ছে রাসায়নিক পদার্থ কিন্তু জৈব পদার্থ দিয়ে যে সমস্ত অনুঘটকগুলো হয়ে থাকে জৈব অনুঘটকগুলোকে আমরা এনজাইম বলে থাকি জৈব অনুঘটককে আমরা কি বলবো এটাকে আমরা বলবো এনজাইম একে আমরা বলছি এনজাইম এনজাইম হচ্ছে একটা জৈব জৈব অনুঘটক জৈব অনুঘটককে আমরা এনজাইম বলব মানে জীব থেকে যে সমস্ত পাওয়া যায় যেমন আমরা যখন কোনো খাদ্যকে গ্রহণ করি তখন আমাদের কি হয় যে ওই খাবারটা ভেঙে যাচ্ছে খাবারটা কেমন করে ভাঙে অনুঘটকের জন্য এনজাইমের উপস্থিতির জন্য আমরা যে শর্করা জাতীয় খাবার খাই আমাদের এই শর্করা জাতীয় খাবারটা কার জন্য ভাঙে আমাদের মলটোজ বলে আমাদের এক ধরনের উৎসেচক রয়েছে মল্টোজ এটা জীব দেহ থেকেই হয় শরীরের মধ্যেই থাকে তাই জন্য এরকে জৈব অনুঘটক বলা হয়ে থাকে এই শর্করা তখন মল্ট্রেওজকে হ্যাঁ ভেঙে দিয়ে খাদ্যকে কি করে ভেঙে দেয় তাহলে এই ধরনের আরও অনেক আছে যেমন ইউরিয়েজ বলে একটা এনজাইম পাবে তোমরা তোমাদের সিলেবাসে রয়েছে ইউরিয়েজ ইউরিয়েজ কি করে ইউরিয়েজ কোথায় পাওয়া যায় সেটা আগে দেখো যে অরহর ডাল অরহর ডাল বা তরমুজের বীজে তোরমুজে বীজ তাহলে এই দুটো জায়গাতে আমরা অরহর ডাল আর তরমুজ বীজে আমরা কিন্তু ইউরিয়েজ পাবো ইউরিয়েচ কি করে ইউরিয়েজ ইউরিয়াকে ভেঙে দেয় ইউরিয়ার সংকেত জানো তোমরা সিও এন এইচ টু ইউরিয়া এই ইউরিয়াকে ভেঙে দেয় ভেঙে দিয়ে কার্বন অক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে থাকে এই এইভাবে এই ভাঙনটা কে করছে ইউরিয়েচ ইউরিয়াকে ভেঙে দেয় তাই জন্য একে বেলায় ইউরিয়েজ কোথায় পাওয়া যায় এবং কি কাজ করে এটা পড়বে তাহলে এনজাইম তাহলে কি কাজ করে এনজাইম হচ্ছে বড় বড় যে অনুগুলো থাকে সেই অণুগুলোকে ভেঙে দেয় এই যে আমরা শর্করা খাবারটা খাই শর্করা খাবার পরিপাক হওয়ার পর তৈরি হয়েছে গ্লুকোজ তাহলে জটিল খাদ্যটা সহজ খাদ্য সরল খাদ্যতে পরিণত হলো এই কাজটা করে কে উচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া পড়ছি রাসায়নিক বিক্রিয়া দুটো জিনিস অবশ্যই হবে সেটা হয় তাপের উদ্ভব নয় তাপের শোষণ তাহলে তাপের উদ্ভাব হলে তাকে তাপমুচি রাসায়নিক বিক্রিয়া বলা হয়ে থাকে যেখানে তাপ তৈরি হবে রাসায়নিক বিক্রিয়া তাপমোচি মানে তাপমোচি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ কি হবে তাপমুচি রাসায়নিক বিক্রিয়া উদাহরণ তোমরা খুব পড়েছো এই বিক্রিয়াটা কার্বন আর অক্সিজেনে বিক্রিয়া করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বন অক্সাইড এবং এর সাথে তৈরি হয়ে হচ্ছে প্রচুর পরিমাণে তাপ তাহলে কার্বনের সাথে অক্সিডেনে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং তার সাথে তৈরি হয়ে হচ্ছে কাপ তার সাথে কি হচ্ছে তাপ তৈরি হচ্ছে তাহলে এখানে তাপ তৈরি হচ্ছে তাই জন্য এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তোমরা দেখেছো যে ঝাড়াইয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে তাপ তৈরি করা হয় সেখানে কি করা হয়ে থাকে সেখানে অক্সি পরিমাণে তাপ তৈরি হয় সেই তাপ ওটাও একটা বিক্রিয়া এবং সেই তাপকে কাজে লাগিয়ে ঝাড়াইয়ের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে তাপ শোষী রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হয়ে থাকে তাপ শোষী মানে যে তাপকে শোষণ করে দেয় তোমরা দেখবে যে এক গ্লাস জলের মধ্যে যদি তোমরা ওই এক গ্লাস কর্পূরকে যদি ওর মধ্যে দুর্বিত করে দাও এবং ওই জলকে এবার হাত দিয়ে ধরবে দেখবি জলটা ঠান্ডা লাগে বা এই যে আমি বললাম মার্বেল আমি ব্যবহার করলাম ক্যালসিয়াম কার্বনেট প্রায় ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি একে উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এবং মাইনাস তাপ এটা কিন্তু তাপ গ্রহণ করছে তাহলে রাসায়নিক বিক্রিয়া হতে গেলে হয় তাপকে ছাড়তে হবে নাহলে তাপ গ্রহণ করতে হবে রাসায়নিক বিক্রিয়ার এটা অন্যতম শর্ত তাপ গ্রহণ বা তাপ বর্জন তাহলে তোমাদের আরেকটা একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে জারন জারন তাকে বলে তাহলে কোনো মৌলের সাথে অক্সিজেন যুক্ত হওয়া কোন মৌলের সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে আমরা জারন বলি বা কোনো যৌগ থেকে এই মৌল যৌগ অনেকে গুলিয়ে দেয় তোমরা মনে রাখবে যুক্ত হবে মৌলের সাথে আর যৌগ থেকে অপসারণ কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারণ হাইড্রোজেন অপসারণ বা আমরা ইলেকট্রনীয় মতবাদ যদি আমরা বলি ইলেকট্রন বর্জনকেও আমরা বলে থাকি হচ্ছে ইলেকট্রন বর্জনকে জারণ বলা হয় বর্জনকে জারুণ বলে তাহলে আমরা বিভিন্নভাবে এই অক্সিজেন যুক্ত হওয়া কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারা তারপর হচ্ছে ইলেকট্রন বর্জনকেও আমরা জারণ বলে থাকি বিজারণ তার ঠিক উল্টা এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি বিজারণ বিজারণ কাকে বলে একবারে এইভাবে লিখবে কাকে বলে আর সেখান থেকে এই পয়েন্টগুলোকে কাজে লাগে জারণ ও বিজারণের পার্থক্য জারণ ও বিজারণের পার্থক্য করা শিখবে এটা লিখবে তাহলে নিজেদের কতখানি শিখতে পারছো সেটা বুঝতে পারবে এই যে জারুন বিচারণ হলো এবার আমরা একটা উদাহরণ পড়ব যেখানে আমরা দেখবো যে জারণ বিচারণ হচ্ছে যুগপথ ক্রিয়া আমরা যদি কপার অক্সাইড নিই কপার অক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোজেন বা অ্যামোনিয়াকে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি হবে কপারটা তৈরি হবে যে কোনো কিছু আমরা যদি এর মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাসকে চালনা করি তাহলে দেখো কপার তৈরি হবে আর হচ্ছে এইচ টু ও তৈরি হবে দেখো এই যৌগটা থেকে হাইড্রোজেন অক্সিজেন অপসারণ হয়েছে আর অক্সিজেন অপসারণকে আমরা বলে থাকি হচ্ছে বিজারণ অক্সিজেন যদি যুক্ত হয় জারণ হয় তাহলে অক্সিজেন অপসারণ হয়েছে তাই জন্য এটাকে আমরা বিজারণ বলবো আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে জারুণ তাহলে জারণ আর বিজারণ অবশ্যই হবে কারণ একজন অক্সিজেন ছাড়ছে আরেকজনকে তো সেটা নিতে হবে তাহলে আমরা বলতে পারি জারণ ও বিজারণ হচ্ছে যুগপথ ক্রিয়া বিজারণ হচ্ছে যুগপথ যুগপথ ক্রিয়া তাহলে তোমাদের কাজ থাকবে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে তোমরা আরেকটা উদাহরণ দেখে তোমরা ব্যাখ্যা করবে কোনটা জারণ কোনটা বিচারণ এবং তোমরা অবশ্যই দেখতে পাবে যে একটা বিক্রিয়া জারণ ও বিচারণ একসাথেই হয় ঠিক আছে তাহলে এগুলো করবে আজকে এইটুকু থ্যাংক ইউ